আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কুলিজার ভাইরা, আপনারা এই মুহূর্তে দেখতে পারতেছেন একজন ভণ্ড মুসা নবীকে। তিনি নিজেকে মুসা নবী বলে দাবি করতেছেন। তিনার দাবি, তিনি আকাশ থেকে টুপুস করে পড়েছেন, তিনি মুসা নবী হয়েছেন। এখানে মজার একটা বিষয়, সেটা হলো উনি বারবার করে বলতেছেন যে আমি সরকারের কাছে জানিয়েছি, ধর্ম মন্ত্রণালয়কে জানিয়েছি যে আমি মুসা নবী হয়েছি, আপনারা আমার সঙ্গে কত কথা বলবেন না, আপনারা সরকারের সঙ্গে কথা বলুন। আমার কলিজার ভাইরা, সরকারের কাছে উনি দাবি জানিয়েছে কেন? সরকারের কাছে দাবি জানিয়েছে কেন? এখানে বুঝতে হবে যে আমাদের বাংলাদেশে আমরা আকাম কুকাম যাই কিছু করি না কেন, সরকারের ওইদিকে একটু কথা বললেই আমাদের জন্য সাত খুন মাপ, যার কারণেই এই সমস্ত অপরাধীরা, শুধু এই সমস্ত না, বাংলাদেশের যত ধরনের অপরাধী আছে সমস্ত অপরাধীদের একটা এটা চক্রান্ত যে তারা এইভাবেই সরকারের নাম ভাঙিয়ে তারা পাশ কাটিয়ে যেতে চায়। আমার কলিজার ভাইরা, ভিডিওটা একটু ভালো করে দেখুন কেমন লাগে। নিজেকে মুসা নবী হিসেবে দাবি করতেছে, এই আবেদনের এই আবেদন ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াই। আমাদের মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল হয়েছে, আপনার তাওরাত কোথায়? আপনি যদি নবী হয়ে থাকেন তাওরাত কিনবেন কেন? আপনি সবাই চুপ, সবাই চুপ, কথা বলবেন না। কেউ জানেন কাকে বলে? আপনারা ক্যামেরায় যাকে দেখতেছেন, আপনি তাওরাত বলেন, তাওরাত তাওরাত পড়ে শুনান আমাদেরকে। শেষ নবী মোহাম্মদ শেষ নবী উম্মত হলে মুসা আলাইহিস সালাম হবেন না আপনি, কারণ শেষ নবী মোহাম্মদ শেষ নবী উম্মতের মধ্যে মুসা আলাইহিস সালাম আসবে এমন কোনো ঘোষণা নাই কোরআনে। না থাকলে আপনি আসবেন কিভাবে? আপনি দাবি করছেন কিভাবে? আর মুসা নবী 88 সালে ছিল। আপনাকে একটা কথা বলি শোনেন, আমাদের মুসলমানরা এই যারা দাঁড়ায় আছে না, এরা কিন্তু আপনার সবকিছু বুঝতেছে না। ঠিক আছে, বুঝতে পারছেন? যারা কিচ্ছু জানে না তারা কিন্তু সব বুঝতেছে এখন। সুতরাং আপনি আপনার এই সমস্ত, এই যে তার কাছ থেকে এই সব জিহাদি বই, এই যে ফ্রাউনের বই, এই যে এই সব বই, এই সব বই এক একটা দেখান তো, আমাদের বইগুলো দেখান। আপনি আপনি আজকে প্রমাণ করবেন, আপনি 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 আপনার এই কর্মকাণ্ড বন্ধ করবেন আজকে থেকে। লেখক দিয়ে কাজ হবে না, ইহুদিরাও তো লিখতে পারে না। লেখক দিয়ে শুনেন, আপনাকে তওবা করতে হবে। শুনেন, আপনি 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 আপনারা ক্যামেরায় যাকে দেখতেছেন সে নিজেকে মুসা নবী হিসেবে দাবি করতেছে। এই আবেদনের এই আবেদন আপনি কি দিয়েছেন? আপনি কি দিয়েছেন? লেখাগুলো দেখেন একটু স্পষ্ট ভাবে, দেখেন এর কি বিচার হওয়া দরকার, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি। ভাই আসি, আমি আসি। জি ভাই, না আপনি কেন নিজে দাবি করতেছেন? মোটামুটি
এই এলাকায় আমাদের ইমাম সাহেব জায়গা ডিসিশন দিবে ওইটাই রাইট। দেখেন সে নিজেকে হ্যাঁ পুনরায় সে জন্মগ্রহণ করছে, বলেন এখন এর কি কি করা উচিত? সে নিজেকে সে দেখতেছে যে আমি মুসা নবী পুনরায় জন্মগ্রহণ করেছি, সে মুসা নবী পুনরায় জন্মগ্রহণ করছে ইসলাম ধর্মে, ইসলাম ধর্মে। এই সে এই দেখেন কিছু কিছু বই দেখেন, এই বইগুলো দেখেন দেখেন। ধরো বেটা তুই গাড়ি ঘুরে আসা না, 10 মিনিট পড়ছে। দেখেন দেখেন কি তার কাছে পাওয়া গেছে, দেখেন এইসব বই তার কাছে পাওয়া গেছে। এই দেখেন বাবা তোমরা একটু সরো, দেখেন আমাদের মসজিদ। ওকে আমার কুনিজারি ভাইরা, আপনারা কিন্তু এই ভণ্ড সম্পর্কে জানতে পারলেন যে এই ভণ্ড আসলে মুসা নবী দাবি করেছে। তিনি যখন তর্কে পারতেছেন না তখন কিন্তু তিনি সরকারের কথা বলেছেন যে আমি সরকারকে জানিয়েছি। তো যাই হোক আমার কলিজার ভাইরা, গিনি যারা বোঝে তারা শুধু ইশারা, আমি ইশারা করে গেলাম আপনারা বুঝে নিন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।